আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ আর রায়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে রোড দেখে হয়তো বা বুঝেই গেছেন আজকে কোথায় আসছি। হ্যাঁ, আজকে মাও আসছি, আর মাওয়াতে আমি একাই আসছি। তো অনেক বোরিং ফিল করতেছিলাম একা একা বাসায়, আর মাওয়াতে আমি একা আসি নাই, আমার সাথে একজন পিলিয়ন আছে। তো অনেকদিন ধরে রাইডটা হইতেছিল না, এই জন্য ভাবলাম। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে ফ্রাইডে, আর এখন বাজে অলমোস্ট 9টা। আর ফ্রাইডে আজকে সম্ভবত 11 তারিখ। তো এমনি যাইতেছি মামাতে ঘুরতে, কোনো প্ল্যান নাই। সাডেনলি হুট করে প্ল্যান করলাম যে মামা যাবো, আর কিছুই না। তো নয়েসের কারণে আমার বয়েস কেমন হইতেছে আমি ঠিক বলতে পারতেছি না, আর ভালোই লাগতেছে সোলো রাইড করতে। একটু একটু ঠান্ডাও লাগতেছে। তো চলেন লাইটে এসে আবার ক্যামেরা অন করব। ভিডিওতে আমি আমার ভার্সন 3টা নিয়ে আসছিলাম, আর আজকে আমি SF নিয়ে আসছি। আর আমি ভুলে পকটা ইনস্টল করতে ভুলে গেছি, মানে আমার পক ছিল বাইকে, পকটা খুলে রেখে দিয়েছি, পুলিশ একটু ঝামেলা করে। তো ওই জন্য লাইটের জন্য একটু পেইন হইতেছে। তো ইনশাল্লাহ সমস্যা নাই, ভালো লাগতেছে একা একা বাইক রাইড করতে। তো একটু পর পর অন্ধকার চলে আসে, লাইট আসলে আবার ক্যামেরাটা অন করবো। আমার ফার্স্ট ব্রিজে একটু ব্রেক নিলাম, আর আজকে ব্রিজ একেবারেই ফাঁকা। এই হচ্ছে আমার বাইক জিক্সার SF, আর এই হচ্ছে লেডি পিলিয়ন, আর আজকে পুরাই ফাঁকা, মাও একেবারেই ফাঁকা। ভাবছিলাম যে অনেক হয়তোবা ভিড় হইতে পারে, বাট আজকে মামায় তেমন কোনো লোক নেই। তো ইয়াস, এই হচ্ছে বাইকের লুক, বাইক দেখতে পুরো সেই। OMG! তো চলেন আমার বাইক রাইড করতে করতে কথা বলি। অনেক কুয়াশা, আর আমার স্পিড মিটারটাও একটু ঝামেলা করতেছে মাঝে মাঝে, বাট এমনি ভালোই লাগতেছে, একটু একটু ঠান্ডা লাগতেছে। রোড আজকে একেবারেই ফাঁকা, কোনো ক্রাউড নাই, অনেক বাতাস আসছে, অনেক বাতাস। তো বাইক টানতে পারতেছি না, 80-85 এর মাঝে বাইকের স্পিড। আমি এখনো লেন হই নাই, এতে বাইক 114 পর্যন্ত উঠে গেছে, প্রচুর বাতাস, বাইক একেবারে এটাই না, মজা পাইতেছি না। আসলে ভালো না লাগলে মাঝে মাঝে মা হয়ে আসবেন, প্যারা নাই, চিল রাইড করতে থাকি, আর আপনারা একটু সঙ্গও শুনেন, আর আমরা একটু রাইড করতে থাকি। মায়াবী চোখে
আমরা মাওয়ায় চলে আসছি। অনেক প্যারা খাওয়ার পর অনেক বাতাস ছিল আজকে, আর আজকে ফ্রাইডে, বাট আজকে মানুষ কম, এটার কারণটাই আমি বুঝলাম না। তো মাওয়ায় কি বুঝলাম না, আজকাল মানুষ কি কমে যেতেছে নাকি? তো ডিরেক্ট খাবারের টেবিলে দেখা হবে ইনশাল্লাহ। তাই আবার ডিরেক্ট বাইকে চলে আসলাম, কারণ ফুটেজ নিতে পারিনি, অনেক অন্ধকার ছিল, আর আজকে এমনিও একটু মনটা খারাপ আমার। তো দেখেন মাওয়ায় পুরাই ফাঁকা আর প্রচুর ঠান্ডা, কথা বলতে সমস্যা হইতেছে আর অনেক কুয়াশা। জানি আজকে ব্লগটা বেশি একটা সুন্দর হয়নি, তারপর যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ভালো করার জন্য। আর আমার বাইকের মিটারটা দেখতেছেন যে জিরো হয়ে গেছে, মানে মিটারে একটু প্রবলেম দিয়েছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যদিও ভিডিওটা বেশ একটা ভালো হয় নাই, যতটুকু পারছি চেষ্টা করছি ভিডিওটা ভালো করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, পিস।